ইসমিল্লাহে রহমানুর রাহিম সকল প্রশংসার মালিক মোহন আল্লাহ তালা আমিও মোহাম্মদ আলম ইফসানবাজার পক্ষ থেকে সকল ভাইদের প্রতি জানাই সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত এবং আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলের পাশের পাশে থাকা বেটাম বল বেল বোটামটা অন করে নেবেন এবং আমাদের ফেসবুক পেজ ইফসান বাজার টোয়েন্টি সেভেন পেজটা লাইক করবেন শেয়ার করবেন আমরা আজকে দেখা যাচ্ছি ব্রাদারের একটা জনপ্রিয় প্রিন্টার খুব সুন্দর প্রিন্টার এটা মাল্টি ফাংশন প্রিন্টার আপনার স্ক্যান ফটোকপি প্রিন্ট প্রিন্টারটা মডেল বলে ডিসিপি টি টু টু জিরো ডিসিপি টু ডিসিপি টি টু টু জিরো ব্রাদারের স্ক্যান ফটো কপি পিন এটা মাল্টিফাংশন প্রিন্টার এটা আপনার আমি বলি যে এখানে ব্ল্যাক কালি দেওয়া আছে আপনার একটা এক কালিতে প্রিন্ট হবে সাত হাজার পাঁচশো এবং আপনার বাকি যে কালার তিনটা আছে কালার তিনটা আপনার বারো থাকি পনেরো হাজার প্রিন্ট করতে হবে যেটা কোম্পানি লিখেছে আমরা তাই বলতেছি আপনার এখানে এটা স্ক্যান ফটোকপি প্রিন্ট এটা আমরা একটু তার আগে একটা কথা বলি বর্তমান ব্রাদার যে প্রিন্টার আছে ব্রাদার ব্র্যান্ডের অনেক চাইনিজ প্রিন্টার এসেছে মার্কেটে আমরা যেটা বলছি আমরা বলি যে আমরা এক টেপের মার্ক আপনার পাবেন আমাদের কাছে আর দ্বিতীয় হলো যে অরিজিনাল যে আপনার কোম্পানি এটা অরিজিনাল কোম্পানির এবং আপনার অরিজিনাল ফিলিপাইন আমরা দেখি মিড বাই একটু দেখায় যে ফিলিপাইন অরিজিনাল আপনার ফিলিপাইনেরটা পাবেন আমাদের কাছে মিড বাই ফিলিপাইন ঠিক আছে আর আমরা বলি যে চাইনিজ যেগুলো আছে যে সামনে যে ল্যাঙ্গুয়েজগুলো আছে আপনাদের লেখাগুলোর এটা একটা আপনার ইংলিশ হবে না সব আপনার চাইনিজ লেখা পাবেন আর আমাদেরটা ডাইরেক্ট কোম্পানির আপনার ইউস আপনার অরিজিনাল ব্রাদার পাবেন এবং আপনার বোতল আপনার ভিতরে যে কালিগুলো আছে আমরা যা আজকে আনবক্স করবো এবং ভিতরে যে কালিটা আছে কিভাবে থাকে এবং অরিজিনাল কালি কিট কোনটা আমরা আজকে আপনাকে দেখাবো তো শুরুতে দেখা যাক আজকে আমরা প্রিন্টারটা আনবক্স করব আমরা কেটে নিচ্ছি আমরা শুরুতে প্রিন্টারটা কেটে নিলাম এরপর আমরা দেখাবো যে আপনার ইনটেক প্রিন্টারের ভিতরে আপনার অরিজিনাল যে কালি এবং আপনার কি কি পাবেন আপনার দেখাচ্ছি শুরুতে দেখাই আপনার ব্ল্যাক ইং একটা বড় ধরনের ইং পাবেন এবং আপনার তিন কালার তিনটা টোটাল চারটা ইং পাবেন এবং পাওয়ার ইস ইউভি কেবেল একটা আপনার পাওয়ার কেবল দুটা একটা টু পিন একটা থ্রি পিনে এবং আমরা ভিতরে যাই একটু দেখাই আপনাদেরকে এই দেখেন আপনার একটা সিডি এবং আপনার ইউজার ম্যানুয়াল আমরা প্রিন্টারটা পুরো আনবক্স করতেছি এবং একটা কথা বলবো যেটা যে অনেক ব্র্যান্ডের প্রিন্টার আছে যেগুলো আপনার কোনো প্রিন্টারে আপনার ডাবল ডয়ার পাবেন না এটা আপনার যেটা শুধু ব্রাদারের আপনার সামনে পাচ্ছেন আপনার এই ফোরের ডয়ার এবং ব্যাক সাইডে পাচ্ছেন আপনার ছবির জন্য মোটা পেপারের জন্য দুই সাইডে প্রিন্ট করতে হবে এটা এক এক কথা যে আপনার ব্যাক সাইডে আপনার ছবির জন্য সামনের সাইড পাচ্ছেন আপনার অফসেট এবং সাইডে যে ডয়ার পাচ্ছেন এখানে আপনি নিগাল পেস বন্ধ দিতে পারবেন এই অপশনটা আছে আর একটা বলবো যে আপনার অন্য অন্য প্রিন্টারে যেটা দেখাই আমরা জাস্ট আপনার স্ক্যান ফটোকপি করতে পারবেন এটার ব্রাদার ভিতর একটা জিনিস আছে সেটা হলো আপনার কপি শর্টকাট কপি শর্টকাট অপশনটা এমন একটা যে আপনি একটা যেরকম আপনার বড় বড় ফটোকপি মেশিনে জাস্ট আপনার ডুপ্লেক্সের কাজ করে এইটা আপনার সেম যে ফটোকপি আপনার যে ছোট্ট যে আইডি কার্ডটা আছে আপনার এখানে কপি শর্টকাট অপশানে যখন দেবেন আপনি দুই সাইড একসাথে প্রিন্ট করতে পারবেন প্রথম কপি শর্টকাট চাপ দিয়ে যখন আমরা পেপারটা দিয়ে আপনার আইডি কার্ডটা দিয়ে থাকি দ্বিতীয়বার উল্টাই দিয়ে আমাদের যে প্রয়োজনটা আপনার কালার প্রয়োজন অথবা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রয়োজন যে কটা প্রয়োজন আপনি জাস্ট চাপ দিলে আপনার অলরেডি একটা যে ফার্স্টটা করতে চান ফার্স্টটা বাইট করতে পারবেন এবং আপনার দুই সাইডে প্রিন্ট হয়ে বাইরে হবে আইডি কার্ড শুধু এটা আইডি কার্ডটা বলতেছি আবার সব জোরগুলো না আপনার এ ফোর কখনো হবে না জাস্ট এটা আইডি কার্ডের জন্য আর এটা একটা জিনিস বলি আমরা দেখা যাচ্ছি যে আপনার এটা আপনার লিঙ্কট্যাংটা সিস্টেমটা দেখায় আপনার দেখেন এখানে আপনার এটার ডিফিলটা রিফিলটা অনেক সহজ জাস্ট আমরা এটা খুলে নিয়ে যখন আপনার এখানে প্রতিটা কালার মার করা আছে এবং লেখানো আছে এখানে প্রতিটা আমরা কালিটা জাস্ট পুশ করে এটা নেব পুরো চারটা কালে ঢালার পরে আপনি ইনস্টল পুরো এটা একটু দেখাই কালি চারটা ঢালার পরে যখন আমরা পাওয়ার দিয়ে রাখবো শোন আপনার এখানে বাতি জ্বলবে দুটা এখানে একটা লাল এবং এখানে একটা এখানে দুটা বাতি জ্বলবে আমরা কালিটা ঢালার পরে জাস্ট আপনার এই বোর্ড আমরা তিন সেকেন্ড চাপ দিয়ে দিলে ছাইডা দিলে অটো ইনস্টল হবে দশ মিনিট দশ থাকিয়া পনেরো এরকম নিতে পারে আপনার অন ইনস্টল পরে যখন আপনার জাস্ট খালি সবুজ বাতি স্থির হয়ে যাবে দুই বাতি স্থির হওয়ার ফলে আপনি স্ক্যান করেন ফটো করেন আর কোনো সমস্যা নাই এটা শুধু একবারে লাগে দ্বিতীয়বার নয় আরেকটা জিনিস বলি এখানে প্রিন্টার থেকে কিছু অপশন আছে যে আমাদের অনেক সময় দেখা যায় আমরা প্রিন্টার থেকে আর ডাইরেক্ট কম্পিউটার থেকে আমরা হেড ক্লিন দিতে পারতেছি না আমরা এখানে প্রিন্টার থেকেও দিতে পারি যে আপনার কোনো একটা কালে মেসিং করতেছে বা সমস্যা করতেছে আপনার কম্পিউটার থেকে পারতেছে না ওই ভাইদের জন্য বলবো যে পাওয়ার দেওয়া অবস্থায় আপনি কপি শর্টকাট এবং পাওয়ার বোডাম কিছু সময় চাপ দিয়ে রাখবেন এরপরে আপনি দুইটা বোডাম তিন সেকেন্ড চাপ দু ধরে ছাড়ে দেবেন অটো আপনার ইনস্টল নেবে অটো ইনস্টল যখন কালিটা ইনস্টল হবে সখন আপনার দেখবেন যে যে কোনো কালি আপনার মিসিং করুন না কেন সম্পূর্ণ আপনার ক্লিয়ার আসবে এই সখন এই সময় আপনাকে ওই সময়ের কম্পিউটার থেকে বা আলগা কোনো অপশান থেকে আপনার কম্পিউটার খুঁজতেও হবে না আর আলগা অপশান থেকে আমরা হেডক্লিন দর লাগবে না অনেক ভাই আছে আপনার কম্পিউটার বিষয়ে আপনার দেখা যায় হেডক্লিন অপশনটা পাচ্ছেন না তাদের বিষয় বলি আপনি এইভাবে দেবেন যথেষ্ট আপনার ক্লিয়ার করতে পারবেন এই ছিল আজকে আমাদের ভিডিও যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলে পাশে পাঁচশো থাকা বেল বটনটা অন করে নেবেন আমাদের ফেসবুক পেজ ইফসন বাজার টোয়েন্টি সেভেন পেজটা লাইক করবেন শেয়ার করবেন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা আপনাদের জন্য দোয়া করি আপনারা আমাদের জন্য দোয়া করবেন এই বলে শেষ করলাম আল্লাহ হাফেজ